কখনো কি দেখেছ নীল সাগর আমার হাত ধরে? আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যেখানে শুধু ট্যালেন্ট দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় না, ট্যালেন্টের সাথে দরকার হয় প্রমোশন। শুধু যদি ট্যালেন্ট দিয়ে মানুষের কাছে পৌঁছানো যেত তাহলে আমার কিছুই বলা লাগতো না। ব্লু জিন্স এমন একটা ট্যালেন্টেড ব্যান্ড, আর বাঞ্চ অফ সো ট্যালেন্টেড গাইজ যে বাংলাদেশের সবাই ওদের গান শুনত, কিন্তু যদি বললাম শুধু ট্যালেন্ট দিয়ে হয় না, প্রমোশন দরকার। সো আই এম হিয়ার ফর দ্যাট রিজন। ব্লু জিন্সের অ্যালবাম আসছে আগামী মাসে, সবাইকে শুনতে হবে। কেন শুনতে হবে? বিকজ দে আর অ্যামেজিং। ইন্ডিভিজুয়ালি বলতে গেলে শাড়িয়ার আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজার, শুধু বাংলাদেশে না, আমার মনে হয় যে অ্যাট আ গ্লোবাল লেভেল হি ইজ অ্যামেজিং। শরীর তো আমার সাথে গিটার বাজায়, অসাধারণ বাজায় বলেই আমি ওকে জোর করে আমার ব্যান্ডে বাজাতে বলেছি। আর শারদ কী বলবো, আমাকে যদি বলা হয় যে কার ভয়েস বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ভালো লাগে, আমি যদি তিনটা নাম বলতে চাই তার মধ্যে একটা শারদের ভয়েস হবে। সো রাজুর সাথে এখন পরিচয় হয়নি, বাট দিস থ্রি গাইজ অ্যামেজিং গাইজ, আই লাভ দেম অল অ্যান্ড আই লাভ ব্লু জিন্স। দেয়ার সংস আর অ্যামেজিং, ইউ হ্যাভ টু গিভ ইট আ লিসেন। সো প্লিজ প্রমোট দেয়ার অ্যালবাম অ্যান্ড সাপোর্ট বাংলাদেশি মিউজিক। এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার অস্তিত্বের ছায়াকে। এখনো আমি দাঁড়িয়ে সূর্যাস্তের আড়ালে খুঁজে যাই তোমার।